না চোটে হাত সেদা মন তোমারা ইয়ার সোলাল্লা। পবিত্র জশ্নে ঈদি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মার্কাজ তাহফিজুল কোরআন ওয়াদারুন আইতাম এফএ ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার উদ্যোগে দুদিনব্যাপী আজিমুশ শাহ নুরানী মাহফিল অনুষ্ঠিত হয়ে 24 ও 25 ডিসেম্বর রবিবার ও সোমবার মাদ্রাসা প্রাঙ্গণত এই মাহফিল অনুষ্ঠিত হয়। এখানে দেখতেছি আমি 4টি কলমা, 4টি শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহ এক শব্দ, লা ইলাহা এক শব্দ, ইল্লাল্লাহ আর এক শব্দ, মোহাম্মদ আর এক শব্দ, রসুল্লাহ আর এক শব্দ, কটা? 4টা। অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ মোহাম্মদ জয়নাল আবেদিনের সভাপতিত্বে প্রধান অতিথি আছিল জামিয়া ইসলামিয়া শাইখুল হাদিস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার লেবানন বৈরুত আল্লামা ডক্টর সৈয়দ শেখ জামাল মোহাম্মদ সাক্কার আল হুসাইনি আল হাসামি মদ্দাজিদুল আলী। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ আলোচনা আমি করতে যাচ্ছি যেটা গোটা বিশ্বে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে, আর সেটা হলো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারে যথেষ্ট দলিল রয়েছে। 800 বছর পূর্বে থেকেই এবং তারও আগে থেকেই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে আসা হচ্ছে। এটা নতুন কিছু নয়, বরঞ্চ এটা হচ্ছে বিদআতে হাসানা বা উত্তম বিদআত। ইমাম সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, এটা এমনই একটি আমল, এর মধ্যে রয়েছে অসংখ্য কল্যাণ এবং মানুষের জন্য বরকত। ঠিক একইভাবে উলামায়ে কেরামগণ, মুজতাহিদগণ, ফকীহগণ সকলে এই ব্যাপারে একমত যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা জায়েজ এবং একটি নেকির কাজ এবং একটি সওয়াবের কাজ। তাই আমার একমাত্র উদ্দেশ্য হল যে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার লক্ষ্য হল যে এলাকার মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দেওয়া, সঠিক জ্ঞান আকীদা সম্পন্ন মানুষ যাতে তৈরি করে ফেলে, মানুষ আর সঠিক জ্ঞান রাস্তা পাই উদ্দেশ্য করে বিগত 10 বছর আগে এই মার্কাজে তাহফিজুল কোরআন দারুল ইতাম ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠা হয়ে। প্রধান আলোচক আছিল জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা মুফতি ওবায়দুল হক নইমি, ঢাকা কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক সহ আরো বোধকিয়াই। উক্ত অনুষ্ঠানত বিশেষ আকর্ষণ আছিল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি দাড়ি ও জুব্বা মুবারক, রওজায়ে পাক ও কাবা শরীফের গিলাফ মুবারক প্রদর্শন এবং মহিলা করল্লায় আমেরিকা হইতে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বয়ান গজ্জে মীর জাহারা পান্না হাসান আল কাদেরি। পরে আহিরি মোনাজাতের মধ্য দিয়ে তবারক বিতরণ করা হয়। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। দর্শক, আমার এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উপসাব এবং সি প্লাস ফোন রেখা।